I love you. Kiran. বলতে ছিলাম কিং অফ বলিউড শাহরুখ খানের কথা। একসময় দিল্লির এই ছেলে যাকে কেউ চিনত না, এখন সে এতটাই জনপ্রিয় যে শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বের মানুষ তাকে চেনে। এমনকি আপনি জানলে অবাক হবেন, পৃথিবীর 10 জন ধনী অভিনেতাদের মধ্যে শাহরুখ খান 2 নম্বরে আছেন। এখন পর্যন্ত তার মোট সম্পত্তির পরিমাণ $735 মিলিয়ন। কিং খান তার অসাধারণ অভিনয় স্কিল দিয়ে দিলদরিয়া থেকে আজকের পাঠান পর্যন্ত মোট 35 বছরের ক্যারিয়ারের মাধ্যমে পুরো পৃথিবীতে ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছেন। আমাদের আজকের আয়োজনে থাকবে বলিউড বাদশাহ শাহরুখ খানের লাইফস্টাইল সহ তার জনপ্রিয়তার পেছনের গল্প। জানাবো সামান্য হোটেল মালিকের ছেলে থেকে কিভাবে বলিউড কিং হয়েছেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের প্রিয় এই অভিনেতা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। প্রথমেই শাহরুখ খানের জন্ম ও পরিবার সম্পর্কে জেনে নেওয়া যাক। শাহরুখ এর পুরো নাম শাহরুখ খান, তবে তিনি খ্যাতি পেয়েছেন কিং খান, বাদশাহ, কিং অফ বলিউড এবং কিং অফ রোমান্স নামে। শাহরুখ খানকে সংক্ষেপে অনেকে SRK বলেও সম্বোধন করে থাকেন। শাহরুখ খান 2 নভেম্বর 1965 নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন। জন্ম তারিখ অনুযায়ী তার বর্তমান বয়স 57 বছর। দিল্লিতে জন্মগ্রহণ করলেও শাহরুখ তার লাইফের প্রথম 5 বছর ম্যাঙ্গালোর শহরে বড় হন। শাহরুখ খানের বাবা মিরতাজ মোহাম্মদ একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং মা লতিফ ফাতেমা একজন গৃহিণী। শাহরুখ খানের একটি বড় বোন রয়েছে যার নাম শেহনাজ লালারুখ খান। শাহরুখ খানের বাবা দাদা উপরদাদাদের আদি বাসস্থান ছিল বর্তমান পাকিস্তানের পেশোয়ার শহরে, কিন্তু দেশ বিভক্তির সময় তারা পরিবার সহ ভারতে চলে আসেন এবং নয়াদিল্লিতে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। ভারতে এসে শাহরুখ খানের বাবা তার পরিবার নিয়ে নয়াদিল্লির রাজেন্দ্র নগর এলাকার একটি ভাড়া বাড়িতে ওঠেন। এই এলাকাতেই ছোট্ট কিং খানের বেড়ে ওঠা শুরু হয়। সংসারের খরচ যোগাতে শাহরুখ খানের বাবা একটি খাবার হোটেল চালু করেন। এই হোটেল থেকে ইনকামের টাকা দিয়ে তিনি সংসার ও 2 ছেলেমেয়ের পড়াশোনার খরচ চালাতেন। এখন আসি শাহরুখ খানের পড়াশোনা ও ক্যারিয়ারের শুরুর দিকটায়। শাহরুখ খান দিল্লির সেন্ট কলম্বাস স্কুল থেকে তার প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন। তিনি পড়াশোনায় যেমন মনোযোগী ছিলেন, তার পাশাপাশি খেলাধুলায় ছিলেন অসাধারণ। ছোটবেলা থেকেই তিনি হকি, ক্রিকেট ও ফুটবল নিয়মিত খেলতেন এবং স্বপ্ন দেখতেন একদিন দেশের জন্য জাতীয় দলের হয়ে খেলবেন। কিন্তু তার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল, সেটা কিন্তু কখনোই পূরণ করতে পারেননি, কারণ তিনি একটা দুর্ঘটনায় তাদের মধ্যে মারাত্মক চোট পান, এজন্য খেলাধুলা ছেড়ে দিতে হয়। কিন্তু শাহরুখ থেমে থাকেননি, তার আরো একটি প্রতিভা ছিল আর সেটা হলো অভিনয়। স্কুলের বিভিন্ন নাটকে অভিনয় করতেন তিনি। শাহরুখ খানের পছন্দের অভিনেতা ছিলেন দিলীপ কুমার, অমিতাভ বচ্চন এবং মমতাজ। কালজয়ী এই অভিনেতাদের কাছ থেকে অভিনয় জগতের খুঁটিনাটি শিখেছিলেন শাহরুখ। শাহরুখ খান দিল্লির হাংসরাজ কলেজ থেকে ইকোনমিক্সে গ্রাজুয়েশন কমপ্লিট করেন। এরপর তিনি জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ বিষয়ে মাস্টার্স করার জন্য ভর্তি হন। পাশাপাশি তিনি থিয়েটারে অভিনয় করতে শুরু করেন। অভিনয়টাকে পেশা হিসেবে নিতে তিনি মাস্টার্স করতে পারেননি। এরপর বলিউডে চান্স পাওয়ার আশায় ভর্তি হন ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে। 1981 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে তার বাবা মারা যায়। এর 10 বছর পর অর্থাৎ 1991 সালে ডায়াবেটিক্সের জটিলতায় তার মাও মারা যায়। বাবা মার মৃত্যুর পর বড় বোন সহ সম্পূর্ণ সংসারের দায়িত্ব নেন শাহরুখ খান। এখন জেনে নেওয়া যাক শাহরুখ খানের ক্যারিয়ার সম্পর্কে। শাহরুখ খান 1988 সালে টেলিভিশন সিরিজ দিলদুরিয়াতে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন। পরের বছর 1989 সালে অভিনয় করেন টেলিভিশন সিরিজ ফৌজিতে। এরপর একের পর এক জনপ্রিয় কিছু টেলিভিশন সিরিজ উপহার দেন শাহরুখ খান। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল সার্কাস, ইডিয়েট, উমিদ ও ওগলে কি দুনিয়া ইত্যাদি। টেলিভিশন জগতে দুর্দান্ত পারফরমেন্সের পর বলিউড থেকে ডাক আসে শাহরুখ খানের। তার সর্বপ্রথম সিনেমা ছিল দিল আশনা হের, যা সে সময় তেমন জনপ্রিয়তা পায়নি। এরপর 1992 সালে দিওয়ানা মুভিতে ঋষি কাপুর ও দিব্যা ভারতীর সাথে কো আর্টিস্ট হিসেবে কাজ করেন। সেই সময় মুভিটি বক্স অফিস রেকর্ড গড়ে ব্লকবাস্টার হয়ে যায়। সবার কাছে ব্যাপক প্রশংসা পায় মুভিটি এবং শাহরুখ খানও রাতারাতি জনপ্রিয় হয়ে যান। এই মুভিতে কিং খানের অভিনয় মানুষকে পুরোপুরি মুগ্ধ করতে পেরেছিল। বাস এরপর তাকে আর পিছনে তাকাতে হয়নি, একের পর এক অফার আসতে থাকে বলিউড থেকে। বলিউডে এসেই শাহরুখ খান কিন্তু রোমান্টিক হিরো হিসেবে কাজ করেনি। প্রথমে কিছু মুভিতে তিনি ভিলেন হিসেবে কাজ করেছেন, তার মধ্যে জনপ্রিয় কিছু মুভি হচ্ছে ডর, বাজিগার, আঞ্জাম ইত্যাদি। এরপর তিনি রোমান্টিক হিরো হিসেবে অনেক মুভিতেই অভিনয় করেন। তার মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, দিল তো পাগল হে, কুছ কুছ হোতা হে, কাবি খুশি কাবি গম ইত্যাদি। এরপর তিনি কাজ করেন অ্যাকশন হিরো হিসেবে। অ্যাকশন হিরো হিসেবে তার জনপ্রিয় কিছু মুভি হচ্ছে বাদশাহ, ডন, রাওয়ান, হ্যাপি নিউ ইয়ার, দিল ওয়ালে, ব্রহ্মাস্ত্র এবং 2023 সালে মুক্তি পাওয়া পাঠান। পাঠান ইতিমধ্যে বক্স অফিসে তাণ্ডব চলে 450 কোটি রুপি ইনকাম করে ফেলেছে। শাহরুখ খানের প্রত্যেকটা সিনেমাই সারা বিশ্বের সিনেমা প্রেমীদের কাছে সমানভাবে জনপ্রিয় হয়ে আছে এবং ভবিষ্যতেও থাকবে। শাহরুখ খানের বিজনেস ও ইনকাম। শাহরুখ খান বিভিন্নভাবে আর্নিং করে থাকেন, যেমন বক্স অফিস, টিভি শোজ, ওয়েডিং পারফরমেন্স, রেড চিলিস এন্টারটেনমেন্ট, কলকাতা নাইট রাইডার্স এবং ইন্ডোর্সমেন্ট ইত্যাদি। শাহরুখ খান 2008 সালে IPL এ কলকাতা নাইট রাইডার্স নামে একটি দল তৈরি করেন, যা 2012 এবং 2014 সালে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়। এই দলের হয়ে সৌরভ গাঙ্গুলি ও গৌতম গম্ভীরের মতো বিশ্বের অনেক লেজেন্ডারি খেলোয়াড়রাও খেলেছে।
দিয়েছিলেন। শাহরুখ খানের আরো একটি প্রতিভা ছিল, আর সেটা হলো যে কোনো শো দারুণভাবে হোস্ট করতে পারতেন তিনি। লাইভ অনুষ্ঠানে মানুষকে হাসাতে পারেন তিনি, যা যে কোনো হোস্টের জন্যই কঠিন একটা ব্যাপার। যাই হোক, 2023 সালের হিসাবে শাহরুখ খানের মোট সম্পত্তির পরিমাণ $735 মিলিয়ন, যা ইন্ডিয়ান রুপিতে 6,010 কোটি রুপি এবং বাংলাদেশি মুদ্রায় 7,793 কোটি টাকা। মোস্ট রিচেস্ট অ্যাক্টরদের মধ্যে কিং খান দ্বিতীয়। এরপরও শাহরুখ খানের আফসোস, তিনি এক নম্বরে আসতে পারেননি। শাহরুখ খানের বিবাহিত জীবন। শাহরুখ খান 25 অক্টোবর 1991 সালে গৌরী চিম্বারকে বিয়ে করেন। বিয়ের আগে তারা 6 বছর প্রেম করেছেন। এখানে মজার ব্যাপার হচ্ছে, গৌরী পাঞ্জাবের একটি হিন্দু পরিবারের মেয়ে ছিলেন। তাদের বিয়ে কিন্তু ইসলাম ধর্ম মতে হয়নি, হয়েছে হিন্দু ধর্ম মতে। এখনো শাহরুখ খান ইসলাম ধর্ম এবং গৌরী খান হিন্দু ধর্ম পালন করেন। এই দম্পতির 2 ছেলে 1 মেয়ে, বড় ছেলে আরিয়ান খান, মেয়ে সুহানা খান এবং ছোট ছেলে আব্রাম খান। তারা ইসলাম ও হিন্দু দুই ধর্মই পালন করেন। শাহরুখ খান বলিউডে এখন পর্যন্ত 80টির বেশি মুভিতে অভিনয় করেছেন। তিনি অসংখ্য পুরস্কার পেয়েছেন, তার মধ্যে 14টি শুধু ফিল্মফেয়ার পুরস্কার, এর ভেতর 8টি ছিল শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। তো বন্ধুরা, এই ছিল শাহরুখ খানের সংক্ষিপ্ত বায়োগ্রাফি। ভিডিওটি কেমন লাগলো এবং কিং খানের কোন মুভিটি আপনার কাছে বেস্ট, কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।